हेलो एवरीवन, देखो हमरा रासायनिक गणनार 3 নম্বরের অঙ্কগুলো করছিলাম প্রান্তিকের ভৌতবিজ্ঞান বইয়ের পেজ নাম্বার 28 এ, তাই তো? অনুশীলনী আছে তো? দেখো অনুশীলনীতে কোশ্চেন নাম্বার 10 অবধি হয়ে গেছিল, তো এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করব। তো 11টা বলছে, 400 গ্রাম CaCO3 থেকে NTP-তে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এটা দেখো স্টয়শিওমেট্রি টাইপ 2 নাম্বার প্রবলেম, তাই তো? টাইপ 2 ধরনের প্রবলেম। তো আমি এই তোমরা যদি এটা না জানো যে স্টয়শিওমেট্রির টাইপ 1 টাইপ 2 এগুলো কি, তাহলে প্রথম ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি যে টাইপ 1 কি, টাইপ 2 কি, আর সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছি টাইপ 2 মানে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 থেকে NTP-তে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তার মানে দেখো তুমি সবচেয়ে ইজিয়েস্ট যে রিয়াকশনটা আছে সেটাই লিখবে, আর একটা আছে কিন্তু HCl দিয়ে। তো আমরা ডাইরেক্ট উত্তপ্ত করে দেবো CaCO3, এটাকে যদি উত্তপ্ত করে তাহলে CaO আর CO2 উৎপন্ন হবে। তো দেখো এটা ব্যালেন্সড ইকুয়েশন, এটা হচ্ছে তোমার সমীত সমীকরণ, রাইট? তাই জন্য এটা ইউজ করলাম। তো দেখো ক্যালসিয়াম কার্বনেট কত, ক্যালসিয়াম হচ্ছে তোমার 40, কার্বন 12, অক্সিজেন 16, কটা আছে 3টে, তাহলে 40 + 12 + 3 = 48 করলে কত হচ্ছে 100, তাই তো? আর এটা হচ্ছে তোমার কত, CO2, কার্বন 12 আর অক্সিজেন 16, আছে কটা, দুটো, তাহলে 12 + 32, দ্যাট মিন্স 44। তো দেখো এখানে কিন্তু আমাদের গ্রাম মানে ভর থেকে আয়তন বের করতে দিয়েছে। ভর থেকে আয়তন বের করতে গেলে আমরা কি করব, আমরা আগে ভর থেকে ভরে নিয়ে যাব, সেখান থেকে আমরা আয়তনে নিয়ে যাব, ঠিক আছে? আমরা কিন্তু ডাইরেক্ট আয়তনে নিয়ে যাব না, ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখবো, STP-তে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, তাহলে STP-তে 1 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম উৎপন্ন হবে, 44/100 গ্রাম CO2 উৎপন্ন হয়। দেন আমাদের ওখানে বলে দিয়েছে 400 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত হবে, তাহলে 44/100 × 400 করলে কত হচ্ছে, 2 0 2 0 কাটো, 176 গ্রাম, রাইট? তো দেখো 176 গ্রাম, এবার আমাদের দরকার যে 176 গ্রাম মানে কত আয়তন, কত লিটার, তাই তো? বা কত মিলিলিটার, সেটা তো আমরা কি জানি যে CO2-র আণবিক ভর কত, 44। তো 44 গ্রাম CO2-র, এটা কিন্তু সেকেন্ড স্টেপ, ঠিক আছে? এত অবধি আমরা কি করলাম, ভর থেকে ভরে কনভার্ট করে নিলাম, মানে আমাদের বলেছে 400 গ্রাম CaCO3 থেকে কত লিটার পাওয়া যায়, আমরা তার বদলে 400 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম পাওয়া যায় সেটা বের করে নিলাম। এবার আমরা গ্রাম থেকে লিটারে কনভার্ট করব, সেটা হচ্ছে আণবিক গুরুত্বের ফর্মুলা দিয়ে, মানে কি যে যে কোনো গ্যাসের তার মোলার আয়তন হচ্ছে তার আণবিক ভরের সমান, তাই তো? মানে ধরো 44 গ্রাম CO2-র আয়তন কত, 22.4 লিটার, তাই তো? তাহলে আমাদের 1 গ্রামের আয়তন কত, 22.4 / 44, আর আমাদের বেরিয়েছে কত, 176। 176 গ্রাম CO2-র আয়তন কত হবে, 22.4 / 44 × 176, 44 × 176 কাটলে 4 × 22.4 করলে 4 4 16, 4 2 8 1 9, 4 2 8 89.6, এত লিটার, ওকে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11, ফাইন, ওকে? তো আই হোপ যে তোমরা বুঝতে পারলে কীরকম দুটো স্টেপে আমরা অঙ্কটা করলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো। কোশ্চেন নাম্বার 12 কী বলছে, বলছে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। তো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম NH4 হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, মানে কি সালফেটের যোজ্যতা 2 হয়, তাহলে এখানে 2 হয়ে যাবে, SO4 হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট, তার সঙ্গে কস্টিক সোডা NaOH, ঠিক আছে? এখানে উত্তপ্ত করলে কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হয়, সোডিয়াম আছে, অ্যামোনিয়াম আছে, তাই তো? আর এখানে সালফেট আছে, তাহলে কি হয়ে যাবে, দেখো অ্যামোনিয়াম থেকে তো অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেছে, তার জন্য সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়াম লবণ মানে অ্যামোনিয়াম কম্পাউন্ডটার কিছু হবে না, তাহলে কি হয়ে যাবে, সোডিয়ামের সঙ্গে সালফেট পড়ে আছে, তাহলে সোডিয়াম আর সালফেটের স্থায়ী লবণটা কি, NA2SO4, তাই না? বলেছি।
আর একটা কি উৎপন্ন হবে, H2O, জল। তো আগে হাইড্রোজেন অক্সিজেন পরে দেখবো, আগে সোডিয়াম দেখি। সোডিয়াম কত আছে, দুটো এখানে আছে, একটা এখানে আছে, এখানে মিলিয়ে দিই। দুটো সোডিয়াম হয়ে গেল, দুটো সোডিয়াম হয়ে গেল। এবার নাইট্রোজেন দেখো, একটা নাইট্রোজেন, ঠিক আছে, আর এখানে দুটো নাইট্রোজেন, তাহলে আমি এখানে দুটো নাইট্রোজেন করে দেবো। তাহলে দুটো সোডিয়াম, দুটো নাইট্রোজেন, দুটো সোডিয়াম, দুটো নাইট্রোজেন। সালফার দেখো, এখানে একটা সালফার, এখানে একটা সালফার, ঠিক আছে। এবার পড়ে রয়েছে কি, হাইড্রোজেন আর অক্সিজেন। আগে হাইড্রোজেন, এখানে দেখো 4 × 8, 8টা হাইড্রোজেন, আর প্লাস দুটো হাইড্রোজেন, মানে 10টা হাইড্রোজেন, তাই তো? এদিকে তাহলে 10টা হাইড্রোজেন, আর এখানে দেখো 3 × 6, 6টা হাইড্রোজেন, আর এটা আছে তোমার, আর এখানে তোমার দুটো হাইড্রোজেন। তাহলে আমার এখানে কত দরকার, 2, তাই তো? টোটাল কত হয়ে যাচ্ছে, 10টা, তাই তো? এখানে 4 × 8, আর 2 × 10, আর এখানে 10 হয়ে গেল। এবার আমি অক্সিজেন মেলাবো। অক্সিজেন দেখো, এখানে কত, 4টে, আর এখানে দুটো, 6টা, আর এখানে 4টে, আর এখানে দুটো, 6টা, মিলে গেল, তাই তো? আচ্ছা, সব মিলে গেল। তাহলে দেখো এটাই লিখে দেবো সমিত সমীকরণ। বুঝতে পারলে কীভাবে ব্যালেন্সিংটা করলাম? তো দেখো আমাদের এখানে কোন কোন কম্পাউন্ডে কাজ করতে বলেছে। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণে উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, আর বাকিগুলো আমাদের দরকার নেই। তাহলে আমি অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করে নিই। তাহলে অ্যামোনিয়াম সালফেট কত, 2 × নাইট্রোজেন 14, হাইড্রোজেন 4 × 1, মানে 4, সালফার নিজেই 32, আর অক্সিজেন 16, কটা আছে, 4টে, করলে 132, রাইট? এবার আমি এখানে অ্যামোনিয়াটা দেখে নিই। অ্যামোনিয়া কত হচ্ছে, 2 × নাইট্রোজেন 14, আর হাইড্রোজেন 3 × 1, তাহলে কত হচ্ছে, 2 × 14 + 3, দ্যাট মিন্স 17, তাহলে 2 × 17, মানে 34। তাহলে তুমি এখানে কী লিখতে পারো, যে STPতে 34 গ্রাম অ্যামোনিয়া পেতে তোমাকে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 লাগে, তাই তো? তাহলে আমাদের এখানে দরকার কত, 6.8 গ্রাম অ্যামোনিয়াকে উত্তপ্ত করতে। তাহলে 1 গ্রাম করতে কত, 132/34, আর 6.8 গ্রাম, তাহলে 132/34 × 6.8, 0.8 তোলো, নিচে 0, 34কে 2 দিয়ে গুণ করলে হয় 68, তাহলে 2, তাহলে 2 × 4, 13×26/10, করলে কত, 26.4, এত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। ওকে, এটা ছিল কোশ্চেন নম্বর 12। নেক্সট কোশ্চেন নম্বর 13 দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলছে, COCO3 সঙ্গে লঘু HCl বিক্রিয়ায় CaCl2CO2H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে, প্রয়োজনীয় HCl মোল সংখ্যা কত, কত গ্রাম আর মোল সংখ্যা কত, এটা দুটোই আমাদের চেয়েছে। তো দেখো বিক্রিয়াটা কী বলেছি, আমরা আগে বিক্রিয়াটা ব্যবহার করেছি। CaCO3 সঙ্গে তুমি যদি HCl এর বিক্রিয়া করো, তাহলে CaCl2 তৈরি হচ্ছে, CO2 তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে তোমার জল, রাইট? ক্যালসিয়াম কার্বোনেট কত, 100 গ্রাম। HCl কত, HCl করে দেখো, হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কী করে নিতে হবে, আগে এটাকে ব্যালেন্স আছে নাকি দেখে নিতে হবে, তারপরে বসাতে হবে, রাইট? তাহলে দেখো আগে আমি কী মেলাবো, ক্যালসিয়াম হাইড্রোজেন অক্সিজেন, পরে ক্যালসিয়াম এখানে একটা, ক্যালসিয়াম এখানে একটা, ঠিক আছে। দেন কার্বন মেলো, কার্বন একটা, কার্বন একটা, মিলে গেল। ক্লোরাইড মেলো, কার্বন ক্লোরাইড দুটো, ক্লোরিন দুটো, আর ক্লোরিন একটা, তাহলে ক্লোরিন দুটো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, তাহলে ক্যালসিয়াম মিলেছে, কার্বন মিলেছে, ক্লোরিন মিলেছে। নেক্সট হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের আগে হাইড্রোজেন দেখতে হবে, দুটো হাইড্রোজেন, হাইড্রোজেনও মিলে গেছে। অক্সিজেন দেখতে হবে, অক্সিজেন দেখো 3টে, আর এখানে 2 আর 1 = 3, তাহলে অক্সিজেনও মিলে গেল, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে দেখো এখানে আমরা কী পেলাম, যে
CSV 100 গ্রামই রয়েছে তাই তো এটা তার আগে আমি একটু লিখে নেব এটা এটা হচ্ছে সমিত সমীকরণ CSV 100 গ্রাম HCl কত 2 মোল তার মানে 2 ইনটু হবে তাহলে 2 ইনটু 36.5 তাহলে তুমি এখানে পাবে 73 ঠিক আছে CaCl2 দেখো ক্যালসিয়াম কত 40 আর ক্লোরিন হচ্ছে 35.5 কটা আছে না দুটো তাহলে 40 যোগ 71 করলে কত হচ্ছে 111 কার্বন ডাইঅক্সাইড নিচে কত 44 আমি করলাম না কারণ জায়গা নেই H2O কত হাইড্রোজেন H2O জল হচ্ছে তোমার হাইড্রোজেনের জন্য এক কটা আছে না দুটো আর জল হচ্ছে তোমার 16 টোটাল কত হচ্ছে 18 ঠিক আছে তাহলে দেখো 100 গ্রাম 73 গ্রাম 111 গ্রাম 44 গ্রাম 18 গ্রাম এবার কোশ্চেনে দেখো বলেছে যে 50 গ্রাম CaCO3 50 গ্রাম CaCO3 থেকে 55 গ্রাম CaCl2 55.5 গ্রাম CaCl2 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl লাগবে তাহলে দেখো সবকটা দেখো অর্ধেক হয়ে গেছে তাহলে এটা অর্ধেক হয়ে যাবে 73/2 গ্রাম জল লাগবে তাই তো 73 কে 2 দিয়ে ভাগ করো যেটা আমরা আগে পেয়েছিলাম এখানে 36.5 এত গ্রাম HCl লাগবে এটা একটা অ্যানসার এবার এত গ্রাম HCl মানে কত মোল HCl তো দেখো মোল সংখ্যা মানে কত দিয়ে দেওয়া ওজন মানে 36.5 বাই আণবিক ভর কত HCl এ 36.5 করলে কত হচ্ছে 1 মোল তাহলে 1 মোল অ্যানসার ওকে আচ্ছা এটা ছিল আমাদের 3 নম্বরের কোশ্চেনের শুধু আমরা প্রান্তিক বই থেকে করলাম ঠিক আছে প্রান্তিক বই থেকে করার একটাই কারণ ছিল সেটা হচ্ছে প্রান্তিক বই কালেকশনগুলো বেশ ভালো লাগে আমার তার জন্য করেছি তোমাদের যদি আর অন্য কোনো বই থেকে থাকে আর সেখান থেকে তোমার চেষ্টা করো আটকে গেলে আমাকে জানাও ঠিক আছে তো চলো টাটা